खरीदार बनकर आए बदमाशों ने महिला के गले से सोने का चैन छीनकर हुए फरार। खरीदार बनकर आए बदमाशों ने महिला के गले से सोने का चैन छीनकर फरार हो गए। जलपाईगुड़ी नगर निगम के 18 नंबर वार्ड अंतर्गत मोहनी पारा इलाके में रात हुई इस घटना से जलपाईगुड़ी में सनसनी फैल गई। स्थानीय सूत्रों के अनुसार स्थानीय निवासी मिंती पाल की दुकान पर देर शाम को दो युवक आए और कहा कि उसने सिगरेट चाहिए। बुजुर्ग महिला दुकानदार सिगरेट का पैकेट देने ही वाली थी, तभी दो लुटेरों में से एक ने महिला के गले से सोने की चेन छीन ली और भाग गया। महिला पहले तो चौंक गई लेकिन फिर चिल्लाने लगी, लेकिन तब तक आरोपी फरार हो गया। इसके बाद थाने में लिखित शिकायत दर्ज कराई गई। घटना को लेकर स्थानीय पार्षद ने सुरक्षा पर सवाल उठाए हैं। मिंती पाल नामक दुकानदार महिला ने कहा कि वे दुकान पर आई और सिगरेट मांगी। मैं सिगरेट देने गई तो उसने मेरे गले से चेन पकड़ के खींच ली। আপনার চিন্তা হলো কিভাবে হলো? এই এখানে সিগারেট চাচ্ছিল ছেলে দুটো, আমি সিগারেট দিতে গেলাম, ও ছেলেটা ওখানে উঠ পড়ে উঠলো, এইভাবে করে গলা ছেলে আমি ধরছি হাত ছুটকে চলে গেল। কি নিয়ে গেছে আপনার গলায়? সোনা? কত ওজন হবে? এক ভরি। এক ভরি? সে কি কেতা সাজে আসছিল? ভালো মানে ভদ্র এরকম দেখতে। এই ধরনের ঘটনা এর আগে ওনার স্বামীর ক্ষেত্রে হয়েছিল। ওনার স্বামীও একা ছিলেন, তখনও একটা চিন্তায় পড়ে হাট চিন্তা করে অর্ধেকটা নিয়ে যায়, অর্ধেকটা রক্ষা পায়। কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না, ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলেপিলেরাই এগুলি করে, মোটর সাইকেল নিয়ে কালো জামা কালো গেঞ্জি টেঞ্জি পরে এগুলি নিয়ে চলে যায়। একটা সামান্য দোকানদারি করে যেটুকু উপার্জন করে তাতে যদি এইভাবে সোনাটাটুকু বাড়ি নিজের সোনার যে দাম সেটুকু নিয়ে যায়, তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ। এই যে শহরে এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময় এই যে একটা নিরাপত্তা কি মনে হয়? এই সময়টা একটা নির্বাচনী সময়, তো প্রশাসনিক লেভেলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে, হ্যাঁ নানা প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত, এই সুযোগটাই এরা নিচ্ছে আর কি। আর শহরে বহু জায়গায় এরকম এই ধরনের ঘটনা ঘটছে, কোনো বাড়ি থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছে, কোনো বাড়ি থেকে যা পাচ্ছে তা ভিতরে নিয়ে চলে যাচ্ছে। একদল শ্রেণী তৈরি হয়েছে এইগুলি করার জন্য, প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যে এর সমাধান এটা করা উচিত, এবং যারা এই ছিনতাইকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যার সোনা তার হাতে ফিরিয়ে দিই। আমরা এটাই আশা রাখি যে প্রশাসন উপযুক্ত একটা ব্যবস্থা নেবে।